কংগ্রেসের রাবার স্টাম্প সভাপতি হিসাবে বিবেচিত হব নেকি মল্লিকার্জুন খার্গে? কংগ্রেস নিজের সিদ্ধান্ত কার্যকরী করব পারিবনে নতুন সভাপতি? কি কি প্রত্যাহ্বানের সম্মুখীন হব খার্গে? প্রায় দুই দশকর পাছত গান্ধী পরিয়ালর বাহিরের ব্যক্তি হিসাবে আজি কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করলে মল্লিকার্জুন খার্গে। বিজেপির দেশজুড়ি উত্থানের সময় দায়িত্ব গ্রহণ করা খার্গের সভাপতি হিসাবে কার্যকাল মসৃণ হব, কেন কেবাকোনো রাজ্যের নির্বাচনের কংগ্রেসের ধৃত জনপ্রিয়তা উভতাই আনার ক্ষেত্রে এক কঠিন প্রত্যাহ্বানের মাজেরে পার হব লাগিব। 2024 সনের সাধারণ নির্বাচনত মোদীক প্রত্যাহ্বান, তদুপরি চলিত বর্ষের ভিতরতে অনুষ্ঠিত হব দুখন রাজ্যের নির্বাচন। হিমাচল প্রদেশের ভোটারসকলে বিজেপির পাঁচ বছর শাসনের অন্তত পুনের অহা 12 নভেম্বরত ভোটদান করব। তদুপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহরাজ্য গুজরাটত চলিত বর্ষের শেষের ফলে অনুষ্ঠিত হব বিধানসভার নির্বাচন, যত কংগ্রেস এতিয়াও প্রচার অভিযানের ক্ষেত্রে বহু পিছ পড়ে আছে। 2023 বর্ষত অধিক প্রত্যাহ্বানের মুখামুখি হব খার্গে। কংগ্রেসের শাসন থাকা মাত্র দুখন রাজ্য রাজস্থান আর ছত্তিশগড়কে ধরে নখন রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হব 2023 বর্ষত। উল্লেখ্য যে 24 বছরের মূরত গান্ধী পরিয়ালের বাহিরের অহা প্রথমজন কংগ্রেস অধ্যক্ষ, যদিও এতিয়াও রাহুল গান্ধী দলটির মুখ হয়ে আছে, যার বাবে খার্গেক রবার স্টাম্প সভাপতি বলে অভিযোগের সম্মুখীন হয়েছে। এই সকল প্রত্যাহ্বান সামরি মৃত্যুর মুখলৈ গতি করা দলটুক কিদরে পুনের জনপ্রিয় করব সেয়া লক্ষণীয় হব। নিউজ ডেস্ক রিপোর্ট, ভয়েস 24x7।